আপনার কি বায়োলজি ভালো লাগে না? বায়োলজির নাম শুনলেই ঘুম চলে আসে। স্যারের পড়া আকাশের পাখি দুইটি আপনার মাথার উপর দিয়ে যায়। পরীক্ষার আগে রাতে বায়োলজি নিয়ে পড়তে বসলে মনে হয় যে কলা গাছে ফাঁসি দিয়ে মরি। তাহলে এই ভিডিওটি মোটেও আপনার জন্য নয়। সারা বছর ফাঁকিবাজি করলে আর এইভাবে ভিডিও দেখলে জীবনও বায়োলজিতে ভালো করা সম্ভব না। আর ব্রো, বায়োলজিতে একটা কলিকাতা হারবালের সাবজেক্ট না যে এক পাইলে যথেষ্ট হয়ে যাবে। এনিওয়ে, আজের আলাপাত দিয়ে ভিডিও শুরু করি। হ্যালো, দিস ইজ চৈতন্য সৌরভ অ্যান্ড সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন শিশুতোষ ধারাবাহিক বায়োলজিমূলক অনুষ্ঠান বায়োলজি অ্যাট দ্য উইথ জাহিদুল সৌরভ। তো শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা সায়েন্সের ফিজিক্স বাং কেমিস্ট্রি বাং ম্যাথমেটিক্স এদের কাউকে নিয়ে কথা না বলে আমরা কথা বলবো বায়োলজি নিয়ে। ইনফ্যাক্ট এটা হচ্ছে বায়োলজির ওরিয়েন্টেশন ক্লাস। কে তুই? আরে ভাই, ডরায়েন না ডরায়েন না, আমি আপনার ছোট ভাই মাসুদ রানা। ভাই একটা কথা বলেন তো, বছর শেষ, আমাদের সেমিস্টার পরীক্ষা অলরেডি ডান, আপনি এতদিন আসছেন ওরিয়েন্টেশন ক্লাস নিতে? এরা হাস্যকর। এ ফিউ মোমেন্টস লেটার, ইয়া, আই থিঙ্ক শি ইজ রাইট। আমি জানি এটা তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া কেন রেগুলার ভিডিও বানায় না, বা ভাইয়ার এপিসোডগুলো আসতে এত দেরি হয় কেন। আসলে সত্যি বলতে কি, ভার্সিটি লাইফ সম্পর্কে তোমরা যা ভাবো, অনেক পড়তে হয় না, পুরো চাপলেস কেস, জব অ্যাভেলেবল, পুরো মজা। আর ভার্সিটির পরীক্ষা সম্পর্কে তোমরা যা ভাবো, পড়তে হয় না, পুরো চাপলেস, পাশের জনের দেখে দেখে লিখবি পাস। ট্রাস্ট মি, এর কোনোটাই সত্যি না। ভার্সিটি লাইফে প্রচুর প্রেশার, সারা বছর ল্যাব, সিটি, অ্যাসাইনমেন্ট লেগে থাকে। আর তার জন্য দেখা যায় যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বছরে একদম লাস্টে নিতে হয়, একটা এপিসোড থেকে অন্য একটা এপিসোড বানাতে দেখা যাচ্ছে 15 দিনে বেশ চলে যায়। সো ইয়া, আমি তাই না? আরে না না, ভার্সিটি লাইফ পুরো জোশ, খালি চিল আর চিল, কোনো প্যারা নাই। যা হোক, হাবিজাবি কথা অনেক হইলো, আশা করি এত কিছু শোনার পর সবারই শরীরে মোটামুটি একটা ভাব আসছে ক্লাস করার জন্য। সো লেটস মুভ অ্যাহেড। আমাদের আজকের পর্বে আমরা যেহেতু বায়োলজির ওরিয়েন্টেশন ক্লাস নিচ্ছি, সো ওরিয়েন্টেশন মানেই হচ্ছে বায়োলজির সাথে তোমার পরিচয় ঘটানো। সো পরিচয় ঘটানোর জন্য ফার্স্টে আমরা একটা কিন্তু গল্প দিয়ে শুরু করতে পারি, এবং অবশ্যই সেই গল্পটা হবে বায়োলজি রিলেটেড। আমরা সবাই জানি বায়োলজি মানে হচ্ছে জীবন নিয়ে বিজ্ঞান। এখন জীবনের সবচেয়ে সরলতম উদাহরণ কি বলতে পারো? হ্যাঁ, ঠিকই ধরেছ, জীবনের সবচেয়ে সরলতম উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে বলা হয় সরলতম জীব। এখন আমাদের আজকে যে গল্পটা আমরা বলবো, সেই গল্পের নায়ক কিন্তু একটা ব্যাকটেরিয়া, এবং এরকম একটা ব্যাকটেরিয়া থেকে কিন্তু জন্ম নিয়েছিল ইসরায়েল নামে একটা কান্ট্রি। অবাক হচ্ছ? তাহলে খুলে বলি, সময়টা তখন 1916 সাল, প্রথম বিশ্বযুদ্ধ চলছে সারা বিশ্বজুড়ে, চারপাশে তখন সহিংসতা আর রাহাজানির দুশ্চিন্তায় সারা বিশ্বের মানুষের ঘুম নেই। তোমরা কি জানো, বিশ্বযুদ্ধগুলো শুধুমাত্র যে আমাদেরকে ক্ষতি সাধনই করেছে তা নয়, অনেক নতুন নতুন যুদ্ধ অস্ত্র উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বযুদ্ধগুলোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আসলে বিশ্বযুদ্ধগুলো এমনই ছিল যে যে দেশের কাছে যত বেশি পরিমাণে যুদ্ধাস্ত্র আছে, সেই দেশ তত বেশি পরিমাণে এগিয়ে থাকবে, এবং শেষ পর্যন্ত সেই দেশই জয়লাভ করবে, এমনই অবস্থা ছিল। আর এর ফলে যা হবার কথা ছিল তাই ঘটলো। বিশ্বের যত শক্তিশালী দেশ আছে, সব দেশের বিজ্ঞানীদের মধ্যে শুরু হয়ে গেল একটি গোপন প্রতিযোগিতা, কে কত বেশি শক্তিশালী যুদ্ধাস্ত্র তৈরি করতে পারে। যে দেশের বিজ্ঞানী যত বেশি পরিমাণে শক্তিশালী যুদ্ধাস্ত্র তৈরি করতে পারবে, সেই দেশ তত বেশি পরিমাণে যুদ্ধে এগিয়ে যাবে। ওয়েল, আমরা যেই সময়ের কথা বলছি সেই সময় ছিল 1916 সাল, অর্থাৎ আমাদের বর্তমান সময়ে প্রায় 100 বছর আগে। তখন আমাদের বর্তমান সময়ের মতো এত শক্তিশালী যুদ্ধাস্ত্রের কথা মানুষ চিন্তা করতে পারেনি। তাই তখন সবচেয়ে বেশি জনপ্রিয় যে যুদ্ধাস্ত্রটা ছিল সেটা ছিল ডিনামাইট। এখন তাহলে যেটা দাঁড়ালো যে বিশ্বের যে দেশ যত বেশি পরিমাণে ডিনামাইট তৈরি করতে পারবে, তারা তত বেশি পরিমাণে এগিয়ে যাবে। তখনকার দিনে এই ডিনামাইট তৈরি হতো রাসায়নিক উপায়ে, এবং এই ডিনামাইট তৈরির ক্ষেত্রে প্রধান যে কাঁচামাল তার নাম ছিল এসিটোন। ব্রিটেনের অবস্থা তখন দিন দিন করুণ হয়ে পড়ছিল। কারণ কি? কারণ ব্রিটিশরা রাসায়নিক উপায়ে এই এসিটোন ঠিকমতো প্রোডিউস করতে পারছিল না, আর এর ফলে যেটা দাঁড়ালো এসিটোন থেকে তৈরি হয় ডিনামাইট। যেহেতু এসিটোন তারা ঠিকমতো প্রোডিউস করতে পারছিল না, সুতরাং তারা ডিনামাইটও তেমন বেশি পরিমাণে তৈরি করতে পারছিল না। আর যেহেতু ডিনামাইট তারা ঠিকমতো প্রোডিউস করতে পারছিল না, তাই যুদ্ধাস্ত্রের অভাবে তারা দিন দিন যুদ্ধটা হেরে যাচ্ছিল। এমনই এক সময় ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে তখন অধ্যাপনা করছিলেন এক জার্মান বিজ্ঞানী, যার নাম ছিল শাইম ওয়াইজম্যান। এই শাইম ওয়াইজম্যান তখন করে ফেললেন একটা ওয়াইজ আবিষ্কার,
তিনি করলেন কি, একটা ব্যাকটেরিয়া খুঁজে বের করলেন। সেই ব্যাকটেরিয়াটার নাম ছিল ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটাইলিকাম। এই ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটাইলিকাম এমন একটা ব্যাকটেরিয়া যে কিনা নিজে নিজেই অ্যাসিটোন তৈরি করতে পারে। আর ব্যাকটেরিয়া যেহেতু খুবই তাড়াতাড়ি বংশবিস্তার করে, সুতরাং এই ব্যাকটেরিয়া আবিষ্কার ছিল ব্রিটিশদের কাছে স্বর্ণের খনি খুঁজে পাওয়ার মতো। তারা এমন একটা ব্যাকটেরিয়া এখন পেয়ে গেছে যে ব্যাকটেরিয়া কিনা নিজে নিজেই অ্যাসিটোন তৈরি করতে পারে। আর এর ফলে যেটা দাঁড়ালো, ব্রিটিশরা প্রচুর পরিমাণে অ্যাসিটোন তৈরি করতে শুরু করলো। অ্যাসিটোন তৈরি করতে শুরু করার কারণে তারা প্রচুর পরিমাণে ডিনামাইট তৈরি করতে শুরু করলো। আর যেহেতু তাদের কাছে প্রচুর পরিমাণে ডিনামাইট আছে, অর্থাৎ যুদ্ধাস্ত্র আছে, তাই শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের জয়ী হলো ব্রিটেন, যে ব্রিটেনে কিনা হেরে যাওয়ার কথা। আসলে আমার যা মনে হয়, ব্রিটিশদের ভাগ্য মনে হয় এইভাবে ঐতিহাসিকভাবে ভালো। চিন্তা করে দেখো, এবারে বিশ্বকাপটা কীভাবে জিতে তো স্বাভাবিক কারণে ব্রিটেনের যুদ্ধ জয়ের এই অন্যতম নায়ক শাইম ওয়াইজম্যানকে ব্রিটেনের রানী যুদ্ধ শেষে পুরস্কার দিতে চাইলেন। তিনি বললেন, "Ah, Mr. Shaim Wiseman, you have done a great job for us. Now, what sort of reward would you prefer to receive? You want money? টাকা? ডলার? গুলশানের ফ্ল্যাট? বসুন্ধরা সিটি? পুরো বনানী?" তো বিজ্ঞানী শাইম ওয়াইজম্যান ব্যক্তিগত জীবনে ছিলেন একজন জায়োনিস্ট। জায়োনিস্ট হচ্ছে তারা যারা কিনা জীবনে ইহুদিদের জন্য একটি পবিত্র দেশ কামনা করে। জি ম্যাডাম, আমার এত কিছু দরকার নাই, আমাকে জাস্ট একটা কান্ট্রি দিয়ান তাইলেই হবে। Say what? You love him, Purush? Okay, I'll manage it. আর এর মাধ্যমেই পৃথিবীতে জন্ম নিল নতুন একটা কান্ট্রি, যার নাম কিনা বর্তমানে ইসরায়েল। তাহলে একটু চিন্তা করে দেখো তো, একটামাত্র ব্যাকটেরিয়ার আবিষ্কার, বায়োলজির একটামাত্র ব্যাকটেরিয়ার আবিষ্কার পুরো একটা বিশ্বযুদ্ধের গতিপথ চেঞ্জ করে, নতুন একটা কান্ট্রি তৈরি করে শাইম ওয়াইজম্যানকে একটা দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বানাই দিল। তাহলে একটু চিন্তা করে দেখো, বায়োলজির একটা ছোট আবিষ্কার কীভাবে পৃথিবীটাকে চেঞ্জ করে দিতে পারে। সো আর দেরি করছো কেন, বায়োলজি পড়ো, নতুন কিছু আবিষ্কার করো এবং তুমি হয়ে যাও শাইম ওয়াইজম্যানের মতো বিশ্ববিখ্যাত। আর কে জানে, তুমিও হয়তো হয়ে যেতে পারো পৃথিবীর কোন একটা দেশের রাষ্ট্রপ্রধান। হ্যালো, দিস ইজ জাহিদুল সৌরভ, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলে, আমাদের আজকের গল্পটা শুনেছ, এবং আশা করি তোমরা অনেকই ইন্সপায়ার হয়েছ। সো বায়োলজি আসলেই অনেক বেশি ইন্টারেস্টিং একটা সায়েন্স। এনিওয়ে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমার মতামত, আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে দাও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং এর মাধ্যমে সবার আগে তুমি সেই ভিডিওটা দেখে ফেলতে পারবে। ও আচ্ছা, মাঝখান দিয়ে বলে রাখি, আমাদের আজকের গল্পটা আমার খুবই ফেভারিট একজন লেখকের বই থেকে নেওয়া, সেটা হচ্ছে শামির মুনতাজিদ ভাইয়ার হাইজেনবার্গের গল্প। অবশ্যই অবশ্যই এই বইটা কিনবে, কারণ এই বইয়ের মাঝে এরকম আরও অনেক ইন্টারেস্টিং গল্প আছে। এর মাধ্যমে আশা করি বায়োলজির প্রতি, বিজ্ঞানের প্রতি তোমার নতুন করে ইন্টারেস্ট তৈরি হবে। আমি এই বইটির rokomari.com এর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, সো সেখান থেকে ক্লিক করে তুমি এই বইটি কিনতে পারো। এছাড়া তোমার নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে শামির মুনতাজিদের হাইজেনবার্গের গল্প অধ্যয়ন প্রকাশনী বললেও বইটা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকো,